ব্যাটিং পজিশনটাকে স্রেফ একটা সংখ্যায় পরিণত করেছেন মেহেদি হাসান মিরাজ। যে মিরাজকে দেখা গিয়েছিল এশিয়া কাপে ওপেনিং পজিশনে ব্যাটিং করতে, সেই মিরাজকেই কিনা আবার এশিয়া কাপের একই টুর্নামেন্টে ওপেনিং পজিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ওপেনিংয়ে সেঞ্চুরি করা মিরাজ তিন নম্বর পজিশনে ব্যাটিং করে দল জিতানো 60 ঊর্ধ্ব রানের ইনিংস খেলেছেন। এরপর আজ 4 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে 74 রানের ইনিংস খেলেছেন মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের লড়াকু সংগ্রহ পাওয়ার পথে 4 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে 89 বলে 74 রানের ইনিংস খেলেছেন মিরাজ 10 চারে। ইংলিশদের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে ওভার কমেছে 13 ওভার। 37 ওভারের খেলায় বাংলাদেশের সংগ্রহ 188 রান। টাইগারদের হয়ে ওপেনিংয়ে আজ লিটন দাস ভালো করতে না পারলেও তানজিদ তামিমের ব্যাট থেকে এসেছে দারুণ ইনিংস। গত ম্যাচে 84 রানের ইনিংস খেলা তরুণ এই তারকা এই ম্যাচে খেলেছেন 45 রানের ইনিংস। মিডল অর্ডারে মেহেদি হাসান মিরাজের 74 রানে ভর করে ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সংগ্রহ 188 রান।